কিন্তু সত্যি নাই বুঝছো তো সত্যি এই জন্য নাই এরা একটা কমিটি বানিয়েছে আমাদের পুরানা 35 বছর 40 বছর পুরানা কমিটি আছে আমাদের না বলে এরা একটা নতুন কমিটি বানিয়ে ডিক্লেয়ার করে দিয়েছে সেটা জন্য আমি বলতে এসেছিলাম তোমরা এরকম করো না এরকম করলে বাজে জিনিস হবে আমার সমাজের মধ্যে নিজে বেলা হবে কিন্তু এরা কোনো আমার কথা শুনেনি এদেরকে সভাকে বলেছিলাম प्रधान आज के गुरुद्वारा एसचे एरा मारामारी चालू कर दीचे लेगे भी गेचे बोलो ठीक है जा ठीक है भाई तुम्हारा चुपचाप अपना बसे एक सेटलमेंट करो अभी तो मारामारी जानी मारामारी होबे आज के शनिवार बुधे शुक्रवार 144 लागिए ওটা ওই সভা সবই জানে আইডি ওই চিঠি দিয়ে আছে থানা দিয়ে আছে সব জায়গায় দিয়ে আছে যে আমার এখানে সমাজে মারামারি হো না কম সে কম একটু ভয়ের জন্য আমি 144 করে আমাকে খেয়ে নেবে না কিন্তু আমরা চেয়েছিল সব একসঙ্গে বসে একটা সেটেলমেন্ট হয়ে যাবে আমি জানতাম না এখানে এসে কমিটি জমেলা নতুন কমিটি কাল সব আপনারা মেনে নিচ্ছেন না হ্যাঁ আমাকে আমি প্রাণা প্রেসিডেন্ট কিন্তু আমার কথা শুনেনি আমাকে না জানিয়ে না আমার আমি জানমি করে নি আমার যে বিনা রিজনে এটা চুপচাপ একটা কমিটি ডিক্লেয়ার করে দিয়েছে এদের তো দায়িত্ব ছিল ওরা করেছে হ্যাঁ যারা আছে তেজেন্দ্র সিং বিন্দা সিং এই যে যাই করেছে এখন কি চাইছেন আপনারা আমি চেয়েছে সভাকে নিয়ে বসো তারপরে সেটলমেন্ট এক টেবিলে বসে প্রাণ যে আপনারা আমার সেটি মেম্বার আছে সবই বসবে সবই একসঙ্গে বসে যে প্রেসিডেন্টকে সিলেক্ট করবে ও প্রেসিডেন্ট अपना नाम जगदीश सिंह।